এখন সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন সাতকানিয়া রসুলাবাদ ফাজ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দু, যুগশ্রেষ্ঠ হাজার এবং যুগশ্রেষ্ঠ সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশের উপর জমিনে বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর একটা চতুর্দিক থেকে আঘাত চলতেছে। বিশেষ করে সরকারি ভাবে আপনারা বিগত এক বছরে দেখেছেন, বিগত রমজান মাসের মধ্যে দেখেছেন, আমাদের মাননীয় ধর্মমন্ত্রী প্রতিমন্ত্রী উনি মিডিয়ার মধ্যে যখন উনি কথা বলতেছেন, সেই সময় উনি হাটজারির কথা বলল, সর্বনের কথা বলল, কিন্তু শুনতে কোন আলেমের কথা বলে নাই। সেই জন্য আজকে বাংলাদেশের জমিনে যে মাঝে মধ্যে এক একটা সমস্যা যখন হয়, আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। পাকিস্তানের মধ্যে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলো। আসসালামু আলাইকুম।